সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লার্ন ফর নলেজ বোর্ডে দেখতে পাচ্ছ কিসের জন্য ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা হচ্ছে তোমাদের সেভেন ডেজ প্রিপারেশন স্ট্র্যাটেজির জন্যে যেটা তোমাদের এসআইআর এক্সামিনেশনের অ্যাডমিট কার্ডটা আজকে দিয়ে দিয়েছে আজকের তারিখ হচ্ছে তোমাদের ছাব্বিশে নভেম্বর আর আজকের দিনকে আমরা কী বলি আজকে বলি আমরা সংবিধান দিবস তাই না কী হচ্ছে তোমাদের কনস্টিটিউশনাল ডে যেটাকে বলা হয় এ দিনে আমাদের কনস্টিটিউশন ভারতীয় সংবিধান কার্যকারী হয়েছিল গৃহীত না কার্যকারী ছাব্বিশে নভেম্বরে হয়েছিল গৃহীত হয়েছিল ছাব্বিশে জানুয়ারিতে তো এবার প্রশ্ন আসছে স্যার এই সাত দিনে আমরা প্রিপারেশানটা কেমন করে করব কারণ স্যার অনেক ভয় লাগছে কেমন করে প্রিপারেশানটা হবে আমাদের কিছু পড়া নাই কিছু করা নাই তো এগুলো দেখো তোমরা নিজেকে মিথ্যে বলছো কেন বলছো কারণ কি তোমরা প্রিপারেশান সব কিছু পুরো বছর করেছো এমন না কি তুমি অফলাইন স্টুডেন্ট কিংবা অনলাইন স্টুডেন্ট অনলাইন স্টুডেন্ট হলে তো তোমরা কতগুলো চ্যানেলস দেখেছো কতগুলো ভিডিওস দেখেছো পুরো বছর ধরে তোমরা প্রিপারেশন করেছো তো যদি তুমি ফর্ম ফিল আপ ভরেছ ফর্ম ফিল আপ ভরার পর কিছু না কিছু তো রাত্রে কিছু পড়েছো কোনো দিন পাঁচ মিনিট পড়েছো কোনো দিন দশ মিনিট পড়েছো কোনো দিন তিন চার ঘন্টা পড়েছ তো এমন করে কি হচ্ছে প্রিপারেশন তোমাদের করা আছে এমন কি প্রিপারেশন করা নাই, তোমরা টুকটাক সব কিছু পারো কিন্তু ওটা কি আছে এবার হেফাজেড ম্যানারে আছে ওটাকে সিস্টেম্যাটিক অর্ডারে তোমাদেরকে এখন রিভিশন মারতে হবে বাস অ্যাট টুকু আর কিছু না সাত দিনে কি রিভিশন হয় না আরামসে সাত দিন প্রিপারেশন করার জন্যে মোর দেন এনাফ যদি ঠিকঠাকভাবে স্ট্র্যাটেজি ওয়াইজে তোমরা প্রিপারেশন করো তোমরা কি করবা ভুল এখনই চল অঙ্কর বই নিয়ে নিচ্ছি সুবীর দাসের বই আমি ধরিলাম এবার কি করব সুবীর দাসের বই ধরে নাম্বার সিস্টেম স্টার্ট করলাম ফুল নাম্বার সিস্টেম শেষ করবো প্রফিট অ্যান্ড লস শেষ করলাম ফুল প্রফিট অ্যান্ড লস শেষ করবো সাত দিনে করতে গেলে না এটা কখনো শেষ হবে না তো তার জন্য কী হচ্ছে যদি কাউরের এগুলো কমপ্লিটলি করা আছে যদি এগুলো কমপ্লিটলি করা আছে তারা জাস্ট গো থ্রু করবে দেখে নিবে হয়ে যাবে কিন্তু যাদের কমপ্লিটলি করা নাই নো প্রবলেম যতটুকু করা আছে অতটুকুই ইজ এনাফ কী করতে হবে তোমাদেরকে ফার্স্ট অফ অল দেখো যে ভয়টা কাটাতে হবে ভয়টা কাটানোর জন্য তোমাদেরকে মুক সেটগুলো দিতে হবে এবার একটা মুক সেট আমি বাইলেঙ্গল তোমাদেরকে ফ্রিলি প্রোভাইড করে দিয়েছি বাদ বাকি চারটে যে মুক সেট হবে আজকে তো তোমাদেরকে রাত আটটার দিকে একটা মুক সেট নেব বলেছি তো ওটাই কী হচ্ছে তোমাদের অল্টারনেট ডেতে মুক সেটগুলো নেওয়া হবে এগুলো বাইলেঙ্গল আমি চেষ্টা করছি বেসিক্যালি আমি ইংলিশে প্রোভাইড করছি যত কিছু মুক সেট হচ্ছে কারণ কি হচ্ছে বাংলাতে তো তোমাদেরকে আমি একটা বই যেটা হচ্ছে ক্র্যাকের লীলা রায় বই ওটা পিডিএফটা তোমাদেরকে গ্রুপে প্রোভাইড করে দিয়েছি তো ওখান থেকে দেখে নিও আর যারা অনলাইন স্টুডেন্ট জয়েন নি তো নো প্রবলেম তোমরা জাস্ট স্ট্র্যাটেজিটি শুনে লাও যদি তোমরা জয়েন করতে চাও তো এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স জিরো নাইন এখানে জাস্ট এস লিখে নিজের নামটা লিখে হোয়াটসঅ্যাপ করে দিও এখানে কল কল করবো না কল ধরা হয় না তুমি জাস্ট হোয়াটসঅ্যাপ করে দিও তাহলেই হবে তো এবার কি হচ্ছে এসআই লিখানে যে নাম লিখে এখানে হোয়াটসঅ্যাপ করে দিও নাইন সিক্স জিরো নাইন সেভেন ওয়ান ফোর ফাইভ ফাইভ এইট নাম্বারে তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে যে কোর্স ফিটা হচ্ছে সেটা হচ্ছে হান্ড্রেড রুপিস ওনলি তো এবার দেখো যত কিছু নোট আমি প্রোভাইড করে দেবো এখানে আসছি ম্যাথ জিআই জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এখানে তোমাদেরকে ম্যাথ পঁচিশ জিআই পঁচিশ আর কারেন্ট অ্যাফেয়ার্স আর জি কে তোমাদের পঞ্চাশ মার্কসে মার্কস কেমন করে তুলবো এটা আগে জাস্ট স্ট্র্যাটেজি বানাও নিজের ঠিক আছে যদি তুমি অঙ্কতে ভালো তাহলে তোমাদেরকে অঙ্কতে কাছাকাছি কুড়ি থেকে বাইশ তুলতে হবে কনফার্ম তুলতে হবে দু তিনটা প্রশ্ন এমন হবে যেটা কঠিন থাকবে সেগুলো ছেড়ে দাও দরকার নাই আমার কারণ কি হচ্ছে এখানে তুমি এমন ভাববা কি দেড় ঘন্টায় কি কমপ্লিট হবে না কনস্টেবলের প্রশ্নতে কি হচ্ছে একশোটা প্রশ্ন এক ঘন্টায় শেষ করতে হয় তোমাদেরকে একশোটা প্রশ্ন এখানে দেড় ঘন্টা দেওয়া থাকবে এখানে টাইম অনেক টাইম অনেক পাবা দেড় ঘন্টা অনেক হয় তোমাদের নব্বই মিনিটে একশোটা প্রশ্ন আরামসে সলভ হয়ে যাবে তো এবার দেখো ম্যাথে তোমাদেরকে কি টার্গেট ধরতে হবে ম্যাথে তোমাদেরকে কুড়িটা ঠিক করতে হবে অ্যাটেম্প যে সলভ করতে হবে এমন না ম্যাথ কখনো তোমাদের নেগেটিভ হয় না কেন নেগেটিভ হয় না যদি তুমি সলভ করছো ঠিক হবেই কনফার্ম মেনলাও এক দুটো হ্যাঁ সিলি মিস্টেক কিংবা ক্যালকুলেশনে ভুল হচ্ছে কিন্তু বাদ বাকি সব ঠিকই হবে ম্যাথসে কোনো নেগেটিভ হয় না এটা চাপ হয় না ম্যাথস নিয়ে তো এখানে তুমি কুড়িটা অ্যাটেম্প করলা অন অ্যান্ড অ্যাভারেজ তারপরে জিআই জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং যেটা বলছো তো রিজনংয়ে কি হচ্ছে অন অ্যান্ড অ্যাভারেজ সবাই কুড়িটা পারবে আঠেরো থেকে কুড়িটা সবাই পারবে যে জিআই পারে না সে কম্পিটিটিভ এক্সামে আসেনি প্রিপারেশনই স্টার্ট করেনি তো জিআই অন অ্যান্ড অ্যাভারেজ সবাই কুড়িটা পাবেই এবার দেখো কুড়িটা কেন বলছি পাঁচটাও ধরে দেন স্যার আপনি যতা যা বলছেন তো পাঁচটা ধরে দেন তাহলে তো পঁচিশ হয়ে যাবে এমন করে না কি হচ্ছে তোমাদের কিছু কিছু রিজনিংয়ে প্রশ্ন থাকবে যেগুলো তোমরা অ্যাটেম্প করতে পারবে না যেগুলো বুঝতে পারবে না যেগুলোর আনসার দুটো তোমাদের আসবে এটা হতে পারে এটা হতে পারে যেমন ওয়ারলেস অপারেটার কি হচ্ছে ও কি কী হবে ওশান হবে না ড্যাম হবে ড্যাম কারেক্ট আনসার ওশানও তো কারেক্ট হচ্ছে ওশিয়ানও তো স্থির থাকে তো এবার কি হচ্ছে এখানে কনফিউজন থাকছে যেমন কি হচ্ছে দু তিনটে প্রশ্ন এমন করে হয় যেখানে কনফিউজিং থাকে তো এমন প্রশ্নকে তোমরা নেগেটিভ ধরে চলো আর বাদ বাকি মেনে লাও তোমাদের একটা এমন করে ট্রাইঙ্গেল বানাচ্ছে এখানে কিছু একটা নাম্বার দিল এখানে নাম্বার দিল এখানে নাম্বার দিল এখানে তোমাদেরকে বললো কি এটা কত হবে এটা যদি ফার্স্ট অ্যাটেম্পটে তুমি ধরতে পারছো তাহলে অ্যাটেম্প করো যদি ধরতে পারছো না প্লিজ ছেড়ে দিও কারণ এখানে যদি তুমি সলভ করতে যাও নিজের ইগোতে নিয়ে নাও না এগুলো আমি ভালো করে প্র্যাকটিস করে এসেছি তাহলে এগুলো অ্যাটেম্প করবো তো কখনো ইগোতে নিবে না এক্সামে কোশ্চেন্সগুলো ছাড়াও একটা আর্ট ঠিক আছে তো যেগুলো তোমরা ফার্স্ট অ্যাটেম্পটে করতে পারছো সেগুলো করো তারপরে যখন লাস্টে দেখবা তোমাদের কাছে পাঁচ থেকে দশ মিনিট সময় থাকবে তখন এখানে আসবা দেখো সলভ হয়ে যাবে যদি তোমার প্র্যাকটিসগুলো ভালো করে করা আছে তো এখানে জিআই তোমরা টার্গেট মারবা কত কুড়ি টার্গেট মারতে হবে দেন নেক্সট হচ্ছে তোমাদের জি জি কেতে তোমাদেরকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে দিয়েছি নভেম্বর মাসেরটাও এখন বানাচ্ছি যেটা বলেছি আজকে রাত্রে এগারোটা পর্যন্ত নভেম্বর মাসে ফুল কমপ্লিটলি প্রোভাইড করে দেবো ঠিক আছে তো একটু ওয়েট করো তো জি কেতে কি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সটা মোর ওভার তোমাদের দশ মার্কস ধরে রাখো আট থেকে দশ মার্ক্স তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এখানে আমি যে তোমাদের কারেন্ট অফেয়ার্স দিবো সেখানে তোমাদেরকে সাত থেকে আট মার্ক্স আমি বলে রাখি দশ মার্ক্স যদি থাকে সাত থেকে আট মার্ক্স আমার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কমন থাকবে এক দুটা হয়তো থাকলো না কিন্তু বাদ বাকি তোমাদের কমন থাকবে তো ওখান থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কমন পেয়ে যাবা আর একটা কী হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কেন কমন পাও কারণ কি হচ্ছে ইন্ডিয়ার টপ মোস্ট যারা কারেন্ট অ্যাফেয়ার্স বানায় যেটা হচ্ছে জি কে টুডে স্টাডি আইকিউ কিউ আর একটা হচ্ছে তোমাদের এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের অ্যাচিভার্স ইন ফোকাস যে বইটা আছে ঠিক আছে এই চারটে বই মিলে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কম্পাইল করে বানানো হয় যেগুলো ফালতু সেগুলো আমি কখনো দিই না কারণ ইকোনমিক্সে যদি তোমাদেরকে আমি বলবো কি এই ব্যাংক এত ট্যাক্স দিয়েছিলো এত টাকা পেয়েছে তো এগুলো কি তোমাদের জন্য ইউজফুল না একদম ফালতু তো ওগুলো দিই না আমি তোমাদেরকে যতটুকু তোমাদের দরকার অতটুকু তোমাদেরকে পড়ানো হয় কারেন্ট অ্যাফেয়ার্সটা না তোমাদের এক্সাম ওরিয়েন্টেড হয় ডাব্লু বিস কারেন্ট অ্যাফেয়ার্স একটু আলাদা হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশের কারেন্ট অ্যাফেয়ার্স একটু আলাদা হয় তো কারেন্ট অ্যাফেয়ার্স ও এক্সাম ওরিয়েন্টেড বানানো হয় তো ওখানে তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সটা সাতটা থেকে আটটা আমি কমন দিয়ে দেবো সেটা চাপ নিবে না আর এখানে কারেন্ট অ্যাফেয়ার্সে আমি তোমাদেরকে চলো ধরে নিলাম সাত মার্কস ধরে নিলাম বাদ বাকি তোমাদেরকে তেইশ মার্কস জি কেতে তেইশ মার্কস জি কেতে তে তুলতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সে দশ বাদ দে চল্লিশ মার্কসের ভিতরে তো তেইশ মার্কস বাদ বাকি পনেরো থেকে কুড়ি মার্ক্স ছেড়ে দাও দরকার নাই আমাদের লাগবে না তোমাদেরকে তিরিশ মার্কস টোটাল তুলতে হবে তিরিশ মার্কস তোলার জন্যে কী কী পড়তে হবে জাস্ট বেসিকগুলো গোথ্রু করে লাও বেসিকগুলো মানে হিস্ট্রি পড়ে লাও ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পড়ে লাও পলিটি তো ভালো করে পড়ে লাও কারণ পলিটিতে প্রতিটা কোশ্চেন ইজি হয় একটা কোয়েশ্চেন টাফ হয় না আর্টিক্যালসগুলো যদি মুখস্থ হয় না মুখস্থ করে লাও সময় তো আছে তাই না ঝাড়া মুখস্থ করা একদম আর কিছু না তো সবচেয়ে ইজিয়েস্ট টপিক যদি বলো তাহলে ওটা হচ্ছে তোমাদের পলিটি পলিটির পর এবার কী হচ্ছে প্রবলেম হচ্ছে সব স্টুডেন্টের সেটা হচ্ছে স্যার সায়েন্স নিয়ে কী করব সায়েন্স নিয়ে কি পড়ব তো সায়েন্সের জন্যই তোমাদেরকে যেটা আমি নোটসটা বানাচ্ছি নোটসটা কিন্তু বস আমি ইংলিশে প্রোভাইড করব আমি আগে থেকে বলে দিলাম আর বাংলাতে যদি তোমরা চাইছো তো এই বইটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি এ বইয়ের পিডিএফটা তোমাদেরকে বানিয়ে দিচ্ছি আর তোমাদেরকে যে জিকেটা আমি পড়াচ্ছি সেটা এই বইয়ের পুরো পিডিএফগুলো ভালো পিডিএফ তো বই দিচ্ছি না আমি পুরো ভালো ভালো করে বেছে বেছে তোমাদেরকে নোটসগুলো বানাচ্ছি জি কেটা এই বই থেকে পড়ানো হচ্ছে আর সায়েন্সটা আমি এই বই থেকে তোমাদেরকে ভালো করে কম্পাইল করে পিডিএফটা প্রোভাইড করে দেবো আর নোটসটা আমি তোমাদেরকে ইংলিশে দিচ্ছি সেটা তোমাদের সায়েন্সের নোটসটা ইংলিশই থাকবে ওকে এবার নেক্সট হচ্ছে এক্সামটা কোন ল্যাঙ্গুয়েজে থাকবে এক্সামটা তোমাদের এদিকে বাংলাতে থাকবে এদিকে ইংলিশে থাকবে দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে না নেপালি থাকবে না বেঙ্গলি হিন্দি থাকবে শুধুমাত্র তোমাদের এদিকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে থাকবে এখানে তোমাদের কি ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে এবার হচ্ছে এখানে তাহলে কি হলো ম্যাথটা তোমাদের কুড়ি মার্কস তুলতে হবে অন অ্যান অ্যাভারেজ জিআই তোমাদের কুড়ি মার্কস তুলতে হবে অন অ্যান্ড অ্যাভারেজ তুলতে হবে না এটা অ্যাটেম্প করতে হবে বলছি ঠিক আছে অ্যাটেম্প করতে হবে আর এখানে তোমাদেরকে তিরিশ মার্ক্সের অ্যাটেম্প করতে হবে তাহলে কত হচ্ছে কুড়ি কুড়ি আর তিরিশ কত হয়ে গেলো তোমাদের চল্লিশ প্লাস তিরিশ চৌহত্তর চৌহত্তর মার্ক্স অ্যাটাম্প করো মোর দেন অ্যান প্রিলিমস পাস করার জন্য মোর দেন অ্যান কারণ কি হচ্ছে তোমাদের কাট অফ যদি যায় খুব জোর একশো আঠারো গিয়েছিল উনিশে এখানে ভ্যাকেন্সি কম ছিল তো ছ ছশো না সাতশো তোমাদের ভ্যাকেন্সি ছিল দু হাজার আঠারোতে কাট অফ গিয়েছিল একশো কুড়ি গিয়েছিলো ওখানে তো ভ্যাকেন্সি এগারোশো না বারোশো মতন ছিল এখন তো ভ্যাকেন্সি তোমাদের হাজার হাজার প্লাস আছে হাজার ছাড়িয়ে গেছে তো হাজার প্লাস ভ্যাকেন্সি আছে তো অন অ্যান্ড অ্যাভারেজ আমি বলতে পারবো তোমাদের কাট অফটা আমি বলে দিচ্ছি না এখন তোমরা ভাববা স্যার এই কাট অফটা হবে না নিজের প্রিপারেশান সবসময় একশো চল্লিশ একশো পঞ্চাশের প্রিপারেশন রাখো তার উপরে তোমাদের কাট অফ যাবে না এটা কনফার্ম ধরে রাখো কিন্তু নিজের প্রিপারেশনটা একশো চল্লিশ একশো পঞ্চাশে রাখো আমাকে যে দুশোতে দুশোটা অ্যাটেম্প করতে হবে কখনো এই প্রিপারেশন করবো না এই প্রিপারেশন করে চললে কখনো প্রিপারেশন হয় না দুশোতে দুশো কি দুশোতে দুইও না তো এটাই কী হচ্ছে তোমাদের সত্তরটা অ্যাটেম্প করতে হবে তোমাদেরকে তাও কারেক্ট যতটুকু জানো অতটুকু অ্যাটেম্প করো যেটা পারো না ছেড়ে দাও দরকার নাই কে বলেছে অ্যাটেম্প করতে যদি তোমাদেরকে কোশ্চেন ইজি হচ্ছে আর কোশ্চেন টাফ হচ্ছে একটা টাফ কোশ্চেন সলভ করতে আর একটা ইজি কোশ্চেন সলভ করতে দুটোতে এক মার্কসই তো দিচ্ছে যদি তোমাদেরকে মেনাও কম্পাউন্ড ইন্টারেস্টে একটু কঠিন কোশ্চেনসও আছে কম্পাউন্ড ইন্টারেস্টে ইজি কোশ্চেনও আছে জটিল সুদ যেটাকে বলছো কিংবা ফর এক্সাম্পল টাইম অ্যান্ড ওয়ার্কে টাইম অ্যান্ড ওয়ার্কের এক দুটো প্রশ্ন থাকবে একটা কঠিন থাকবে একটা ইজি থাকবে কঠিনটা হচ্ছে কি এ বাই বি এমন করে দিয়ে দিলো তারপরে পার্সেন্টেজ দিয়ে দিলো তারপর অনুপাত দিয়ে দিলো তারপরে কিছু একটা সলিউশন করতে বললো আর ইজিটা কি থাকবে এ একটা কাজ এতদিনে করছে বি একটা কাজে এতদিনে করছে দুজনে মিলে কত দিনে করবে এটা একটা ইজি থাকবে তুমি এটা পারছো না নো প্রবলেম ছেড়ে দাও দরকার নাই কিন্তু এটা তোমাদেরকে অ্যাটেম্প করতে হবে ইজিটা তার জন্যে ম্যাথসের প্রিপারেশন স্ট্র্যাটেজি কী হওয়া উচিত ম্যাথসে তোমাদের কী করবা ফার্স্ট অফ অল পুরো বই ধরো বইয়ের যতটুকু তোমাদের ফর্মুলাস জানা আছে যেগুলো ইম্পর্টেন্ট তোমরা তো পড়েছো এখন এমন তো না তোমরা পড়ো তোমরা পড়েছো যতটুকু তোমাদের ফর্মুলাস যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট ফর্মুলা একটা এ ফোর সাইজ পেজে তোমরা লিখে নাও এ ফোর সাইজে পেজে লিখে দিলা তারপরে ওটাই কি প্রফিট অ্যান্ড লস লিখে নিলা তারপরে পার্সেন্টেজ লিখে দিলা তারপরে রেশন প্রপোশন লিখে দেওয়া তারপরে তোমাদের মিক্সচার এলিগেশন লিখে নিলাম এমন করে সব ফর্মুলাজগুলো লিখে নিলা তিন চারটে পেজের তোমাদের একটা নোট হয়ে গেলো ওই জাস্ট ফর্মুলাগুলো দেখতে থাকো আর মোক সেটগুলো মারতে থাকো প্রিপারেশান করতে থাকো ফর্মুলা বেসডই তোমাদের ম্যাচ থাকে বেশি কঠিন হয় না লজিকটা ক্লিয়ার থাকলে না শর্ট ট্রিক্সগুলো এমনি মাথায় নিজে থেকে চলে আসো সব শর্ট ট্রিক্স দিয়ে মুখস্থ করতে হবে কে বলেছে কেউ কোনো দরকার নেই ওখানে আরামসে তোমরা পেতে পেতে অঙ্ক করতে পারবো অনেক টাইম থাকবে তোমাদের দেন নেক্সট হচ্ছে জিআই দেখো জিআই প্রিপারেশান আমি তোমাদেরকে ঠিকঠাকভাবে করাছি একটা ফ্রি ভিডিও দিয়ে আছে দু ঘন্টার ভিডিও দিয়ে আছে ওটা ভালো করে প্লিজ দেখে লিও আর যদি তোমরা দেখো তোমাদেরকে আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো যেটা টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ওখান থেকে তোমরা জয়েন হয়ে যাও আর একটা হচ্ছে যেটা ম্যাথসের খাটনি যারা যারা করতে চাও না যারা পেড গ্রুপে আছো তোমাদেরকে আমি আলাদাভাবে বানাচ্ছি হাত থেকে রিটার্ন ফর্মলাস বানাচ্ছি ওই ফর্মলাসগুলো তোমাদেরকে আমি এই দু তিন দিনের ভিতরে সোমবারে আগে সব কিছু তোমাদেরকে প্রোভাইড করে দেবো সোমবারে আগে তোমরা নোটস মানে চার পাঁচটা পেজের ওটা ফর্মুলা পড়ে দেবো ওই ফর্মুলা থেকে দেখবা কুড়ি কোশ্চেন কমন তোমাদের থাকবেই এবার নেক্সট হচ্ছে তোমাদের জি কে জি হচ্ছে কি। যে ক্ষেত্রে তোমাদেরকে হিস্ট্রি ইকোনমিক্স পলিটি জিগ্রাফি সব কিছু আছে যেটা তোমাদেরকে আমি সায়েন্সটা বানাচ্ছি না ওই নোটটা প্লিজ ভালো করে একটু পড়ে লিও জি কেতে বেশি টাফ টাফ কোশ্চেন আসে না স্ট্যাটিক জিকে থেকে বেশি প্রশ্ন আসে স্ট্যাটিক জিকে মানে কি হচ্ছে ফর এক্সাম্পল ম্যালেরিয়া কোন রোগের জন্য হয় তোমাদের অপশন থাকবে কোন মশার জন্য অপশনে থাকবে এডিজও থাকবে অ্যানাফিলোসও থাকবে ঠিক আছে এটা তোমরা বায়োলজি ধরছ কিন্তু এগুলো হচ্ছে আজকাল জিকে হয়েছে এগুলো কি জেনারেল জিকে হয়েছে জেনারেল জিকে এগুলো তোমাদেরকে বেশি করে পড়তে হবে আমি নোটস বানাচ্ছি ইংলিশে বানাচ্ছি তো ওটা কি হচ্ছে তোমাদের জেনারেল জি কের কাছাকাছি দুশো থেকে তিনশোটা পয়েন্টস দেবো ওখান থেকে তোমরা অনেক কিছু কোশ্চেন্সগুলো কমন পাবে আর প্রিভিয়াস ইয়ার গুলো ভালো করে দেখে নিও প্রিভিয়াস আমি সলিউশন ভালো করে তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি তো স্ট্র্যাটেজি কী হচ্ছে তোমাদের চৌত্তর থেকে পঁচাত্তর এতই জাস্ট অ্যাটেম্প করতে হবে ঠিকঠাক অ্যাটেম্প করতে হবে পুরা যে একশো দুশোতে দুশো অ্যাটেম্ট করতে পারো না ঠিকঠাকভাবে সত্তর থেকে পঁচাত্তরটা অ্যাটেম্প করে আসো আরামসে তোমাদের কনফার্ম প্রিলিমস কোয়ালিফাই হয়ে যাবে এবার নেক্সট হচ্ছে যারা কোর্স জয়েন করনি এখন পর্যন্ত তোমরা যদি জয়েন করতে চাও তো ডেফিনেটলি তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবা হোয়াটসঅ্যাপ করবা কি এসআই লিখবা স্পেস দিয়ে নিজের নামটা লিখে দেবা বাস তারপরে তোমরা ভাবছো আমার সঙ্গে কন্ট্যাক্ট করছো না আমার সব তিন চারটা স্টুডেন্ট রেখেছি তো ওরা তোমাদেরকে গ্রুপে জয়েন করে দিবে। তারপরে তোমাদেরকে নোটসগুলো পেইড গ্রুপে প্রোভাইড করে দেওয়া হবে দুটো গ্রুপ ফুল হয়ে গেছে যারা অনলাইন আছো মানে অনলাইন ব্যাচে আসো তোমরা তো জানোই তোমাদের গ্রুপ ফুল হয়ে গেছে তোমাদের আজকে এগারোটার সময় আবার নোটসগুলো ফার্স্ট ডে থেকে প্রোভাইড করে দেওয়া হবে যারা এখন মতো জয়েন করেনি তোমরা ভাবছো স্যার তিন ডে থ্রি লেখা আছে মানে থার্ড ডে আজকে চলছে মানে বুঝে লাও দুটো ডেতে দুটো গ্রুপ ফুল হয়ে গেছে তোমাদের থার্ড ডে হচ্ছে থার্ড ডেতে থার্ড গ্রুপ চলছে এখন তো এখানে কি হচ্ছে যারা যখনও তোমরা আসবা পুরা ফার্স্ট ডে থেকে नोट्स एंड पीडीएफ और भिडियोज सब किच्छू पे जाए ना कि से दिन के बाबा फार्स डेथे नोट्स पीडिएफ ग्रुप सब सबकि मैंने भिडियो सबकू पे प्ले लिस्ट एक बनिए दिए পেড গ্রুপের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো ওখানে তোমাদেরকে জয়েন করে দেওয়া হবে তো ওখান থেকে সব কিছু তোমরা করে দেবা যদি কোর্স জয়েন করতে চাও তো হান্ড্রেড রুপিস শুধু চার্জ নিচ্ছি তার বেশি না আর যারা ওল্ড স্টুডেন্ট তাদের কাছ থেকে অনলি ফিফটি রুপিস নেওয়া হচ্ছে যারা ডাব্লিউসিএস ক্র্যাশ কোর্স করেছে কিংবা ওয়ারলেসের কোর্স করেছে কিংবা ক্লাকশিপের মেন্স ক্লাস কোর্স করেছে কিংবা ডাব্লু এস ইডিসি এলের ক্র্যাশ কোর্স করেছে যারাও ক্লাসগুলো করেছে তাদের কাছ থেকে অনলি ফিফটি নেওয়া হচ্ছে তো এটাই জাস্ট আমার বলা ছিল তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি আর তাছাড়া যদি আমার ক্লাসগুলো তোমাদেরকে ভালো লেগে থেকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এমন কাজগুলো তোমাদের করাতে থাকবো আর যদি বেশি ভালো লাগে নিজের ফ্রেন্ডসদেরকেও শেয়ার করো আর আচ্ছা নেই লাগা তো নিচে কমেন্টে গাল দাও ভালো করে তো যাই হোক আজকে ভিডিওর জন্য এত দ্যাটস অল ফ্রেন্ডস থ্যাংক ইউ